আসুন গল্পাকারে শোনা যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিগত ১২৫ বছরের ইতিহাস। ভারতবর্ষে ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস ২৫০ বছরের পুরনো এবং এই অনুক্রমে মুক্তিযোদ্ধা পাঞ্জাব কেশরী, লালা লাজপত রায় এবং তার সহযোগীদের দ্বারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত। সেই মহান আত্মাদের জীবনের উদ্দেশ্যই ছিল জীবনের চ্যালেঞ্জগুলির সম্মুখীন হওয়া, পরাক্রমের সাথে চ্যালেঞ্জকে পরাস্ত করা। স্বাধীনতার পূর্বেই তিনি স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রগতি এবং সমৃদ্ধির জন্য স্বদেশী ব্যাংক ব্যবস্থার গুরুত্ব অনুভব করেছিলেন। জাতির স্বার্থে এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে তিনি অবিভক্ত ভারতবর্ষে পাঞ্জাবে সন ১৮৯৫ সালের ১২ এপ্রিল আনারকালি বাজারে সর্বপ্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসনকালে সেদিনের দিনে একটি স্বদেশী ব্যাংকের বুনিয়াদী সূচনা খুব সহজ ছিল না কখনোই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও তার এই ১২৫টি বছরের যাত্রাপথে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। সন ১৯১৪ থেকে ১৯১৮ ব্যাপী প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে ভারতীয় আর্থিক ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলস্বরূপ তৎকালীন ৯৪টি ভারতীয় ব্যাংক অবলুপ্ত হয়। ১৯২৯ ওয়াল স্ট্রিটের অবনতিতে সারা বিশ্বে এক গম্ভীর আর্থিক সংকটের সূচনা হয়। যদিও সে সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অগ্রগতি অব্যাহত থাকে। সন ১৯৪৭ স্বাধীনতার সাথে সাথে দেশভাগের পর পাকিস্তান থেকে আগত শরণার্থী অ্যাকাউন্ট হোল্ডারদের তাদের প্রাপ্য জমা পুঁজি ফেরত দেওয়ার কারণে সেই সময়ও ব্যাংক লোকসানে চলে গিয়েছিল। তৎসত্ত্বেও ব্যাংক সমৃদ্ধির দিকে এগোতে থাকে এবং গ্রাহকদের ভরসা অটুট রাখে। একইভাবে আজও পিএনবি নিজের আর্থিক অকার্যকর লোকসানের পরেও ক্রমাগত সার্বিক সাফল্যের সাথে এগিয়ে চলেছে। সন ১৯৬০ রানান ব্যাংকসের কারণে অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাংকের প্রতি অবিশ্বাস জন্মায়। অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংক থেকে তাদের জমা পুঁজি তুলে নিতে থাকেন। যদিও পুনরায় মাত্র ৩ দিনের মাথায় তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের দ্বারা আশ্বস্ত হয়ে ফের ব্যাংকে বিনিয়োগ করেন। এইভাবেই জানুয়ারি ২০১৮ সালে পিএনবি এরকমই সংকটময় পরিস্থিতিতে জড়িয়ে পড়ে। বহু বছরের গৌরবান্বিত পরিচয় ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। সেই মুহূর্তে ব্যাংক পরিচালনা করা কম চ্যালেঞ্জিং ছিল না, কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা পিএনবির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বর্ষ ২০১৮ হামারে ব্যাংকে লিয়ে কঠিনাইপূর্ণ আর চুনৌতি সে ভরা বর্ষ থা, মগর পুরে পিএনবি পরিবার নে একজুট হোকর ইয়ে ঠান লিয়া কি হমে ইস নুকসান সে জলদি বাহার আনা হ্যাঁ। মিশন পরিবর্তন কো হমনে লাগু কিয়া আর জো লাভপ্রদতা কা লক্ষ্য হ্যা উসে ৯ মহিনে কে অন্তরাল কে বাদ হি ডিসেম্বর ২০১৮ মে প্রাপ্ত কর লিয়া। পিএনবি ৭০,০০০এরও বেশি কর্মচারী এবং ১১ কোটিরও বেশি গ্রাহক সংখ্যা এবং তাদের ভরসাই পিএনবির কার্যকুশলতার প্রমাণ। We have had a lot of challenges in the past, and of course the challenges would be there in future too. But the way all of us have collectively faced and overcome the challenges by carrying out improvements in our systems and procedures is worth emulating. I thank you all for the hard work put in by you, which has contributed immensely for the prosperity of the bank and the nation. Punjab National Bank. সর্বপ্রকার শ্রেণীর মানুষের ব্যাংক। ১২৫তম স্থাপনা দিবসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরও একবার ব্যাংকের প্রতিষ্ঠাতাকার লালা রাজপত রায় ও তার সহযোগীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, প্রণাম জানায় তাদের সাহসিকতাকে, তাদের নির্ভয়তাকে, তাদের আত্মবিশ্বাস, তাদের চিন্তাশীলতা, তাদের ধৈর্য এবং তাদের শৌর্যকে। সকল বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রেরণা পিএনবির এদের থেকেই পাওয়া। মল রোড লাহোর, আন্ডারহিল রোড দিল্লি, পানামে স্ট্রিট নিউ দিল্লি,
ভিকাজি কামা প্লেস নিউ দিল্লি। সময়ের সাথে পিএনবি প্রধান কার্যালয়ের স্থানান্তরণ হয়েছে। সন 2017 পিএনবির প্রধান কার্যালয় নতুন দিল্লির দ্বারকায় চলে আসে, যা আল্ট্রা মডার্ন কর্পোরেট অফিসের অনুকরণে স্থাপিত। সিবিএস সিস্টেমের সূচনা করা প্রথম ব্যাংক হওয়ার পাশাপাশি পিএনবি ব্যাংক ব্যবস্থার আরও নতুন উদ্যোগের সূচনা করেছে। সন 1895 হিসাব নিরীক্ষকদের নিযুক্তি, সন 1944 টেলার প্রণালীর প্রারম্ভ, অতিরিক্ত লাভ বণ্টন যোজনার স্থাপনা, ভবিষ্যনিধি যোজনার শুরুয়াত এবং বৃত্তীয় সমাবেশের লক্ষ্যপূর্তির জন্য শাখাগুলিকে গ্রামগঞ্জে বিস্তার করা। ইন আওয়ার ইভেন্টফুল জার্নি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হ্যাজ সাকসেসফুলি ওভারকাম ভেরিয়াস চ্যালেঞ্জেস, ইচ টাইম এমার্জিং স্ট্রঙ্গার অ্যান্ড মোর রেজিলিয়েন্ট। লাস্ট ইয়ার ওয়াজ চ্যালেঞ্জিং অ্যান্ড উই পিএনবিয়ান্স উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড আনবিটেবল স্পিরিট সাকসেসফুলি ওভারকেম ইট। আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 7,000-এরও বেশি শাখার মাধ্যমে কোটি কোটি গ্রাহককে বিভিন্ন ধরনের ক্রেডিট পরিষেবাদি ছাড়াও বিমা, অনলাইন ট্রেডিং, আমানত তহবিল, ক্রেডিট কার্ড, নগদ পরিচালনা খাতার সেবা প্রদান করে থাকে। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এটিএম, এটিএম অ্যাসিস্ট, ওয়ান টাচ ব্যাংকিং, অনলাইন সেভিং ব্যাংকস অ্যাকাউন্ট খোলা, ডেবিট এবং ক্রেডিট কার্ডের অবিলম্বে রিলিজ, বাল্ক ক্যাশ অ্যাকসেপ্টার কাম এটিএম, 24 ঘন্টা বিল জমা করার সুবিধে আছে। পিএনবির আরও অনেক বৈশিষ্ট্য আছে যার দ্বারা গ্রাহকদের সুপরিষেবা সরবরাহ করা হয়। ভারতের সব রাজ্যে পিএনবির প্রাধিকার রয়েছে এবং 7টি কেন্দ্রীয় অঞ্চলে 6টিতে পিএনবির শাখা রয়েছে। এই বছর লক্ষদ্বীপেও পিএনবি শাখা স্থাপন করার চেষ্টায় আছে। ইউএন, হংকং, সংযুক্ত আরব আমিরাত, কাজাকস্তান, ভুটান, নেপালে পিএনবির শাখা উপস্থিত আছে। বিশ্বব্যাপী 2017 আন্তর্জাতিক ব্যাংকের সাথে সুসম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকেই পিএনবি 7টি ব্যাংককে অধিগ্রহণ করেছে। আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সবুজ বিপ্লব থেকে শিল্পায়নে অংশগ্রহণ করছে। সরকারের বিভিন্ন আর্থিক পরিকল্পনার বাস্তবায়নে পূর্ণ সমর্থন প্রদানের ক্ষেত্রে পিএনবির অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নোটবন্দি এবং জিএসটি চালুর মতো সরকারি প্রকল্পে পিএনবির সক্রিয় এবং সফল যোগদান ছিল। আর্থিক অন্তর্ভুক্তি প্রসঙ্গে পিএনবি আর্থিক সাক্ষরতার মাধ্যমে গ্রামীণ পরিষেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ পরিবর্তনশীল বিত্তীয় পরিবেশ মে ব্যাংক সভি চুনৌতিয়া কা সামনা করতে হুয়ে বড়ে উদ্যোগ ঘরানোকে সাথ সাথ খুদরা ব্যাপারী, লঘু উদ্যমী, কিষান এবং সমাজ কে অন্তিম ছোর পর বেঠে লোককে লিয়ে এক আশা কা প্রতীক বন চুকা হ্যায়। পিএনবির ফার্মার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে গ্রামীণ এলাকাগুলি প্রচার ও কর্মসংস্থানের প্রচারের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। পিএনবি কর্তৃক প্রথম হকি একাডেমির উদ্বোধন ক্রীড়া বিকাশে এবং উৎসাহিত করার একটি ভালো উদ্যোগ। পিএনবি সিএসআর প্রোগ্রামের আওতায় 2018 বন্যা সুরক্ষার জন্য কেরলার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা দেওয়া হয়েছিল। সম্প্রতি 2019 কুম্ভমেলায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। এছাড়াও অনুপ্রেরণা প্রোগ্রামের মাধ্যমে দরিদ্রদের সাহায্য করা হয়। স্বচ্ছ ভারতের মতো সামাজিক কার্যকলাপেও পিএনবি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। ইতিহাস সাক্ষী আছে পিএনবির কার্যকুশলতাকে সম্মানিত করার। সাম্প্রতিককালে ভারত সরকার 2019 অল ইন্ডিয়া ব্যাংকের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি দ্বারা ইএএসি সংস্কারের 5টি পরামিতি হিসাবে মনোনীত হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে 125 স্থাপনা দিবস পর আপ সবই হার্দিক শুভকামনায়। 125 কে এস সফর মে যা ব্যাংক প্রগতি কে শিখর পে পৌঁছা ওহাঁ হমে বহু সারি কঠিনাইও কাজ সামনা করার পড়া। পিএনবি পরিবার নে কবি জশ্ন মনায়া তো কবি কঠিনাইও কাজ ডটকর মুকাবলা কিয়া। 125 বছর ধরে দীর্ঘ সময়ে অনেক চড়াই উতরাই পার করে আসা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আজ দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকগুলির তালিকায় থাকতে পেরে গর্বিত। পিএনবি, ভরসার প্রতীক, বড় দেশের বড় ব্যাংক।